জল নাই ভোট নাই বিডিও সাহেব জবাব দাও বিডিও সাহেব জবাব দাও গোটা রাজ্য জুড়ে ক্রমবর্ধমান তাপমাত্রা আর এই প্রখর গরমের মধ্যে প্রবল জলকষ্টে ভুগছেন মালদা চাঁচলের মগদমপুর পঞ্চায়েতের নদীশিক দক্ষিণপাড়া বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। গরমের মরশুম শুরু হতেই জলকষ্ট প্রখর হয়েছে এই পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। জলের অভাবে প্রচন্ড কষ্ট পাচ্ছে শিশু থেকে বয়স্ক সকলেই, ব্যাঘাত ঘটছে নিত্যদিনের কাজে, অভাব দেখা দিয়েছে পানীয় জলেরও। জলকষ্টের হাত থেকে রেহাই দিতে গ্রামে নেই কোনো রকম সাবমার্সিবল কিংবা জলাধার। সরকারের পক্ষ থেকে জল সরবরাহের উদ্যোগ থেকে বঞ্চিত এই গ্রামের বাসিন্দারা। গ্রামে একটি মাত্র নলকূপ থাকলেও তা থেকে মিলছে না জল, ফলে দূর দূরান্ত থেকে দৈনিক ব্যবহারের জল নিয়ে আসতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। এমনকি পুকুরের নোংরা জল ব্যবহার করে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় ক্ষোভের সঞ্চার হয়েছে গ্রামবাসীদের মধ্যে। ফলে জলের দাবিতে সোমবার গ্রামের মহিলারা রাস্তায় বালতি কলসি রেখে টায়ার পুড়ে বিক্ষোভে সামিল হয়। আমাদের গ্রামে মূল সমস্যা হচ্ছে জলের কোনো ব্যবস্থা নাই। এখানে গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের আছে, আমরা ডিপিশনও দিয়েছিলাম, সে জলের জন্য জল এখানে কোনো কাজ করছে না। আর আমাদের মানুষ 900 ঘর আছে এখানে, আমাদের বুট্টাতে 900 পরিবার আছে, 900 পরিবারের মধ্যে কোনো পরিবারকে পরিষেবা দেয়নি জলের জন্য। বলছে জল চাই আমরা, আমাদের জলের কোনো ব্যবস্থা করে দাও। আমরা গেছিলাম পঞ্চায়েতে, পঞ্চায়েতকে ডিপোশনও দিয়েছিলাম, প্রধানও কোনো গ্রুপে নেয়নি, বলকও গেছিলাম, বলকও কোনো গ্রুপে নেয়নি। আমরা এখানে পিএইচি বসেছে সামনে, পিএইচি এরকমই রেখে দিয়েছে, পাইপ টাইপ কিছু বসিয়ে নি। আমাদের জলের খুবই অভাব, জলের খুবই কষ্ট। আমাদের এই জল টল আনার জন্য যাচ্ছি মাঠে ঘাটে, এই যে আমাদের রজা হলো আমরা মাঠেই লাহাচ্ছি, আমাদের খুবই জলের দরকার। আমাদের এই পা ভাঙে গেছে জলের জন্য, মার্শাল বসেছে তো অনেক দূরে বসেছে, আমাদের এখানে কিছু হয়নি, পাইপ লাইনও হয়নি, কিছু হয়নি। যদিও এই ঘটনায় প্রশাসনের দিকে আঙুল তুলেছে কংগ্রেস পরিচালিত চাঁচল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ওবায়দুল্লাহ আহমেদ চৌধুরী। মগদমপুর পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি কংগ্রেস পরিচালিত হওয়ায় প্রশাসন যথাযোগ্য সাহায্য করছে না বলে অভিযোগ তুলেছেন তিনি। জল পাচ্ছে না আমার এতটা জানা নেই, বর্তমানে বৃষ্টি না থাকার কারণে ও জলের সমস্যা, টিউবওয়েলে জল আসছে না। কিন্তু প্রশাসন আমাদের যেহেতু এখানে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি কংগ্রেস পরিচিত, প্রশাসন আমাদের কোনো মতে হেল্প করছে না। আমরা প্রশাসন যে আমাদেরকে হেল্প করতো, তো এই সমস্যাগুলো আমরা মানে তাড়াতাড়ি সমাধান করে দিতাম। যেহেতু প্রশাসন আমাদেরকে হেল্প করছে না বলে আমরা সমাধান করতে পারছি না। আমাদেরকে এক প্রকার বঞ্চিত করেই রাখা হয়েছে, প্রশাসনের তরফ থেকে টোটালি বঞ্চিত করে রাখা যে আমরা কংগ্রেস করি বলে। যদিও চাঁচলের তৃণমূল বিধায়ক নিহারঞ্জন ঘোষ সেই অভিযোগকে নস্যাৎ করে জানিয়েছেন, রাজ্য সরকার প্রতিটি পঞ্চায়েতের উন্নয়নে বরাদ্দ অর্থ প্রদান করেছে, এক্ষেত্রে গ্রামবাসীদের সমস্যা সমাধানে প্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ব্যাপারটা হচ্ছে যে যেহেতু প্রধান ওখানকার কংগ্রেসের রয়েছে, নৈতিক দায়িত্ব কিন্তু তারই পড়ে, এবং ওখানে আমাদের রাজ্য সরকার থেকে প্রচুর টাকা দিয়েছে যাতে কোথাও যদি জলের সমস্যা থাকে সেখানে কিন্তু প্রধান সাহেব তিনি কিন্তু সেখানে জলের সমস্যা মেটানোর জন্য পাম্প বসিয়ে বা স্যালো বসিয়ে সেগুলো মেটানোর কিন্তু অধিকার রয়েছে। তিনি কেন করেননি, কি জন্যে করেননি, এটা তো আমি বলতে পারবো না। তবে যে কোনো কারণে হোক যদি না করে থাকেন, তাদের তার সেটা ব্যর্থতা এবং তিনি অন্যায় করেছেন, এবং চেষ্টার মাধ্যমে আমি সমস্যা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি। সমিতির সভাপতিরও তো অধিকার আছে এখানে সমস্যা মিটিয়ে দেওয়ার, এবং আমি তো শুনেছি তারই এলাকা, সুতরাং তারা দল পরিবর্তন, তারাই তাদেরকে ভোট দিয়ে পঞ্চায়েত সমিতির সদস্য করেছিলেন, তিনি সভাপতি হয়েছেন, সেই এলাকার মানুষ কংগ্রেসকে ভোট দিয়ে এককভাবে ক্ষমতা দিয়েছিলেন, তার দলের প্রধান হয়েছে। তাহলে ব্যর্থতার ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলের উপরে দোষারোপ চাপিয়ে নিজেদের দোষকে নিজেদের অকর্মতার দিকে তো চাপা যায় না, এটা তো তাদের দোষ। আর তারা যদি না পারেন, বিডিও সাহেব আছেন তো, বিডিও সাহেব তো ভালো মানুষ, উনি তো কোনো দলের বিডিও নন, উনি তো মানুষের বিডিও, তো ওনার সঙ্গে যোগাযোগ করেননি কেন বা আমাদেরকেই বলেননি কেন? আরসিটিভি সংবাদ চাঁচল।